আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা দ্বিতীয় পত্র পড়ছিলাম, ষষ্ঠ অধ্যায়। তো গতদিন প্রিজম সম্পর্কে কিছু কথা বলছিলাম। আজকে প্রিজম, আজকে একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিজম এখানে আলোকরশ্মি 27 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। প্রিজমের উপাদানের প্রতি সংক্রান্ত দেওয়া আছে এডি সমান বিসি সমান সি, অর্থাৎ এটা একটা সমবাহু প্রিজম। প্রথম কোশ্চেন আছে ন্যূনতম বিস্তৃতি কোণ নির্ণয় করো। গতদিন আমরা কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করছিলাম, সেই ক্ষেত্রে ন্যূনতম বিস্তৃতি কোণ ছিল ন্যূনতম বিস্তৃতি কোণের সূত্র কি? এক নম্বর সূত্র ছিল মিউসমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। এখানে কি কি দেওয়া আছে? যেহেতু সম্ভব প্রিজম, প্রিজমের প্রিজম কোণ দেওয়া আছে এ সমান সমান দেওয়া আছে 60 ডিগ্রি, এ সমান 60 ডিগ্রি দেওয়া আছে। মিউসমান সমান 1.5 দেওয়া আছে, ডেল্টা এম ইজ ইকুয়াল টু 4। সহজে বের করা যাবে, এখানে যা কিছু আছে সবই জানা, শুধুমাত্র ডেল্টা এম এর মান হচ্ছে অজানা। বিল মান হচ্ছে 1.5 ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই টু, এর মান সাথে সাইন 30 হবে, এর মান 60 ডিগ্রি হবে। তো প্রিজম যেহেতু তাহলে প্রিজম কোণের 60 ডিগ্রি, এর মান 60 ডিগ্রি অর্ডার দিয়ে রাখছে। সাইন 30 মানে হচ্ছে হাফ, অর্থাৎ 0.5 তে 1.5 তে গুণ করতে 0.75 হয়, মানে সাইন 60 প্লাস ডেল্টা এম বাই টু ইজ ইকুয়াল টু 0.75। এটা এখান থেকে ডেল্টা এর মান যেটা বের করলে সেটা হবে, অর্থাৎ 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই টু ইজ ইকুয়াল টু সাইন এম হাফ 0.75। 0.75 অবদিকে আছে, এটা মানে 48.6 ডিগ্রি। সেক্ষেত্রে ডেল্টা এম আছে 48.6 কে দুই দ্বারা গুণ করলে সেখান থেকে 60 ডিগ্রি করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 37.2 ডিগ্রি। এটা হচ্ছে ডেল্টা এর মান। এটা হচ্ছে প্রথম কোশ্চেন, ন্যূনতম বিস্তৃতি কোণ কত নির্ণয় করো বা কত। এটা খুবই সোজা, সব কিছুর মান দেওয়া আছে, যা ডেল্টা এর মান বের করা। অনেক সময় দেখা আছে যে ন্যূনতম বিস্তৃতি কোণ দেওয়া থাকে, প্রিজম কোণ বের করতে হয়, সেক্ষেত্রে দুইটা অজানা আছে হয়, সেই ক্ষেত্রে একটু দুটো অজানা আছে কারণে এখানে যেটা করতে হবে আমাকে সাইন এ প্লাস বি সূত্র করতে তাই বসায় একটু কিছু ক্যালকুলেশন করলে এর মান পাওয়া যাবে। দেখি সেই ধরনের সমস্যা একটা দেখাবো পরবর্তীতে। অথবা এই অঙ্কের ক্ষেত্রে যদি এরকম বলা হয় প্রিজম কোণটা দেওয়া নেই, ন্যূনতম বিস্তৃত কোণের মান দেওয়া আছে, প্রিজম কোণ কত হবে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা কীভাবে আমরা বের করবো সেটা বের করা যেতে পারে। অর্থাৎ কোশ্চেনটা কী বললাম, ন্যূনতম বিস্তৃত কোণ ডেল্টা এর মান দেওয়া, প্রতি সংখ্যকের মান দেওয়া আছে, প্রিজম কোণটা কত হবে এটা বলতে হবে। তাহলে আমরা কী করবো, তাহলে যেটা করবো আমরা এখানে সাইন এ বাই টু প্লাস ডেল এম বাই টু, অর্থাৎ সাইন এ বাই টুকে এ মনে করবো, সাইন বি বাই ডেল এম বাই টুকে বি মনে করবো, অর্থাৎ সাইন এ প্লাস সূত্র ফেলাবো। সূত্র ফেলালে দেখা যাচ্ছে সাইন এ বাই টু আর সাইন এ বাই টু একটু এক জায়গায় কেটে যাবে, এটা এক জায়গায় এ বাই টু থাকবে, সেক্ষেত্রে এভাবে ক্যালকুলেশন করতে হবে। এবার দুই নম্বরটা, এসি উদ্যোগের আলোকরশ্মি এসি পৃষ্ঠের ডাকছে নিগত হবে কিনা, অর্থাৎ এই বরাবর আসবে কিনা সেটাকে দেখতে হবে। তো সেটা কীভাবে করা যায় এটা আমি শুধু দিলাম। দুই নম্বর সলিউশন হচ্ছে, দুই নম্বর সলিউশন মিউসমান আমরা এটাও লিখতে পারি, মিউসমান সাইন আই ওয়ান ভাগ সাইন আর ওয়ান, আই ওয়ান
কোনটা আর ওয়ান, কোনটা আই টু, কোনটা আর টু ভেক্টর, এটা গত গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। আই ওয়ান হচ্ছে প্রথম জিনিসটা আপাতত যেটা দেওয়া আছে সেটাই নিয়ে, আর ওয়ান হচ্ছে প্রথম জিনিসটা প্রতিসরণ বলো, অর্থাৎ এখানে যে প্রতিসরণ কোনটা পাওয়া যাবে, এই যে এখানে প্রতিসরণ এখানে আমরা রাখাই নিলাম্বর আমরা যেটা পাবো এখানে আর ওয়ানের মান কত পাওয়া যাবে ক্যালকুলেশন করতে হবে, আর ওয়ান আর ওয়ান সমান এটা 17.64 এটা বলে এসে আর ওয়ান কথা আবার আর একটা সূত্র জানি এ সমান সমান আর ওয়ান প্লাস আর টু, আর টু সমান এ মাইনাস আর ওয়ান 60-17.64 ইজিক্যাল টু যেটা আসে ৪২.৪৬ সাপেক্ষে বায়ু সংকট বের করবো, সংকট সে সংকট কোনটা যদি আর্টে ছোট হয় তাহলে এই এই পৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হবে অন্য আমাদের থাকি, অথবা সংকট যদি সংকট এর থেকে বড় হয়ে থাকে তাহলে কি হবে প্রতিসরণ হবে, আর সংকট মানে যদি এটাই হয় তাহলে সংকটের সঙ্গে আমরা জানি প্রতিসরণ কত হতে হবে 90 ডিগ্রি হতে হবে, তো সেক্ষেত্রে আমাদের বেড়ে যায় সংকট কত সেটা সি যে কাজ আছে তার উপাদানের উপাদানের প্রতিসরণ অঙ্ক যেটা সেটা যে আমরা বের করতে পারি সেটা কত আছে এটা আছে 41.8 ডিগ্রি, অর্থাৎ এই যে দ্বিতীয় বৈশিষ্ট্য আপাতন কোণ, অর্থাৎ আর টু মান যদি 41.8 ডিগ্রি হয় তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য আলো খুশি এই গা বিষয় যাবে, অর্থাৎ এসি পৃষ্ঠ গা বিষয় এইবার আমাদের নির্গত হবে, যেহেতু আর টু মান 41.8 অপেক্ষা বেশি সেই ক্ষেত্রে কী হবে এখানে এসি পৃষ্ঠে আলো খুশি প্রতিফলিত তো হবে না পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, অর্থাৎ আলো খুশি এখানে দেখাই আলো খুশি এই ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে আলো খুশি এই দিকে আবার বিরাট অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠে পজিশন হবেই না, এটা কোনো অভ্যন্তরীণ প্রতিফলন হবে, অর্থাৎ ওই এসি পৃষ্ঠের আলো প্রতিফলিত আবার ফিরে আসবে কাজ মাধ্যমে ফিরে আসবে, তাহলে আমরা দ্বিতীয় পৃষ্ঠের উত্তর উত্তর থেকে আলো হবে আলো খুশি এসি পৃষ্ঠে গাছে যাবে কিনা লেখা হবে, যেহেতু আর টু গ্যাদার ডান সেটা সি, অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণ সংকট কোনো অপেক্ষা বড় সুতরাং সেই ক্ষেত্রে দ্বিতীয় পৃষ্ঠে আর আলোকশীপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, আলোকশী এসি পৃষ্ঠে গাছে নির্গত হবে না বা আলোকশীপ প্রতিসরণও ঘটবে না কোনোটাই হবে, এই প্রশ্নটি এরকম হতে পারে যে উদ্যোগ আলোকশী এসি পৃষ্ঠে প্রতিসরণ হবে কি না বা এটা হতে পারবে, তো এটাই একটি আলোচনা এরকম অনেক অঙ্গ আছে এখানে, তো
তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবা, সাথে সাথে যদি কোনো সমস্যা হয় আমাকে কল দে, আমি সেটা সলভ করার চেষ্টা করবো। আজকে পর্যন্ত সবাইকে আমরা সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।